এই নাড়ু গোপাল, এইগুলো কি কি এইগুলো? নারকলের নাড়ু। ভালো লাগছে খেতে? খাও, বেশি খেও না। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নারকল নাড়ুর রেসিপি। এটি একটি সহজ রেসিপি, অতি সহজে বাড়িতে কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি নারকলের নাড়ু বা লাড্ডু। প্রথমে নিয়ে নিচ্ছি নারকল। নারকল খোলা ছাড়িয়ে নিতে হবে। খোলা ছাড়িয়ে নেওয়ার পর নারকল ফাটিয়ে জল বার করে ফেলতে হবে। আমার বাবুসোনা জল খাওয়ার জন্য গ্লাস নিয়ে রেডি। নারকলের জল মিষ্টি হোক বা না হোক, জল খাওয়া যাক বা না যাক, গ্লাস নিয়ে রেডি হয়ে যায় জল খাওয়ার জন্য যখনই নারকল ফাটাতে দেখে। আমি এখানে দুটো নারকল নিয়ে নিচ্ছি নাড়ু করার জন্য। আর এটা আমাদের বাড়ির গাছেরই নারকল। আমাদের বাড়িতে নারকলের গাছ রয়েছে। তো দেখো, নারকলগুলো এবার কুড়ে নিতে হবে। একটা কুড়ানি দিয়ে আমি নারকল কুড়ে নিচ্ছি। আর এভাবে করে নারকলটা ধরে তারপরে কিন্তু কুড়ে নিতে হবে। আর এই কুড়ানিগুলো ছাড়া কিন্তু নারকল কোড়া যায় না। এভাবে সব নারকলগুলো আমি কুড়ে নেব। দেখো, সব নারকলগুলো কুড়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। ওভেনে কড়াইটা বসানোর পরই কিন্তু গ্যাসটা ধরাচ্ছি না, আগে আমি কড়াইতে নারকলগুলো দিয়ে দিচ্ছি। কুড়ে রাখা নারকল কড়াইতে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দেব চিনি। এক বাটি চিনি এখানে দিচ্ছি। পরিমাপ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে। এবার আমি নারকল আর চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা ধরাচ্ছি, একদম লো ফ্লেমে দিয়ে দেব। লো ফ্লেমে দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চিনির পরিবর্তে তোমরা আখের গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো, চিনিটা গলে গেছে এবং নারকলটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। লো ফ্লেমে দিয়ে এভাবে নাড়তে হবে কিছুক্ষণ ধরে। মিডিয়াম অথবা হাই ফ্লেমে দিলে কিন্তু নারকলটা একদম নিচে লেগে পুড়ে যাবে, কড়াইতে লেগে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম, দেখো, এলাচ, দুটো এলাচ একটু থেতো করে দিলাম। এলাচের গন্ধটা খুবই ভালো লাগে। এলাচ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দিলে একটু আঠালো আঠালো হয়, নাড়ু করতে সুবিধা হয়। হাতের মধ্যে যখন লাড্ডু বানাবো সেই সময় কিন্তু অনেকটা সুবিধা হয়, একটু শক্ত শক্ত হয় এবং আঠালো হয়, ওই জন্য চালের গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা নাও দিতে পারো। এই নারকল কোড়াটা যতক্ষণ না একটু আঠালো আঠালো ভাব হয় ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে লো ফ্লেমে। একটু হাত দিয়ে দেখে নিতে পারো তুলে, যে নাড়ু বানানো যাচ্ছে কি না, একটু আঠালো হয়েছে কি না। তারপর আমি একটা পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এভাবে করে গোল গোল করে নিচ্ছি হাতের মধ্যে করে চেপে চেপে। সব নারকলগুলোই আমি একই রকমভাবে এভাবে গোল গোল করে লাড্ডু পাকিয়ে নেব। আমি মোবাইলের ক্যামেরায় করছি, ফ্রন্ট ক্যামেরায়, ওই জন্য মনে হচ্ছে যে আমি বাঁ হাত দিয়ে করছি। আর দেখো, নারকলের তেল আমার হাতে কিভাবে লেগে গেছে, নারকল থেকে কতটা তেল বেরিয়েছে তাই দেখো। এভাবে করে সবগুলোই কিন্তু আমি লাড্ডু পাকিয়ে নিচ্ছি। সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আশা করি নারকল নাড়ু বানানোর পদ্ধতি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ভালো লাগে
আমার এই নারকল নাড়ু বানানোর পদ্ধতি, তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে। তোমরা সাপোর্ট করলে আমি ডেইলি নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই নাড়ু গোপাল, এইগুলো কি? কি এইগুলো? নারকলের নাড়ু। ভালো লাগছে খেতে? খাও, বেশি খেও না, একটা খাও, নয়তো পেটু খারাপ করবে। হ্যাঁ পেটু।